وسلم على رسوله الكريم وعلى آله وصحبه وأولياء أمتي أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الصلاة والسلام عليك يا أشرف الأنبياء والمرسلين وعلى آلك وصحبك يا رحمة للعالمين. কি মোহাম্মদ সে ওয়া তুনে তু হামতে পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের চট্টগ্রামের বারোয়ালের পুণ্যভূমিতে আজকের থেকে 39 বছর আগে আমাদেরকে এক মহান নিয়ামত দান করেছিলেন, বাগে শ্রীকুটির অন্যতম গুলগোলাপ জামে আহমদিয়া সুন্নি আলিয়ার 32 বছরের প্রিন্সিপাল হজরত মাওলানা জালালউদ্দিন আল কাদেরি রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে এই চট্টগ্রামের জমিনে এই নিয়ামতপূর্ণ নিয়ামত আমাদেরকে দান করে গেছেন। আল্লাহর দরবারে শুকর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই মাহফিল আহলে বাইতের সদকায়, আহলে বাইতের স্মরণে দুনিয়ার জমিন যতদিন থাকবে এই জমিনের মধ্যে যেন আহলে বাইতের সম্মান আজমতের মহব্বতের এই বাগান চির জাগরুক থাকে আল্লাহর কাছে আমরা মিনতি করি। আর এই মাহফিলের সমস্ত ফয়জাত এবং বরকাত যেন আল্লাহ পাক দয়া করে আমাদের মাওলানা জালালউদ্দিন আল কাদেরী সাহেবকে সবসময় দান করতে থাকেন, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি। আর জালাল হুজুর কেবলা নাই আমাদের মাঝে, আমার ভাইয়েরা, আমার মুরব্বেনেকরাম, আমার মহব্বতের শ্রদ্ধাস্পদিস ব্যক্তিবর্গ, যারা কষ্ট করে নিজের মূল্যবান সময়কে কোরবানি করে তাদের চেষ্টা শক্তি সামর্থ্য টাকা পয়সা দিয়ে দীর্ঘদিনের পরিশ্রম হিসাবে এই অনুষ্ঠানকে সৌন্দর্যমণ্ডিত করতেছেন, আল্লাহ যেন তাদের জীবনকে সৌন্দর্যমণ্ডিত করেন এবং সকলকে যেন আল্লাহ তাআলা উভয় জানের পরিপূর্ণ কামিয়াবি দান করেন। এই মাহফিলে যারা কষ্ট করে আপনারা আসেন, টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া আপনাদের উপস্থিতি দিয়া আল্লাহ যেন সকলের এই খেদমতকে কবুল করে এর উসুলে যেন আল্লাহ আমাদেরকে, আপনাদেরকে, আপনাদের পরিবার পরিজনকে, আমাদের দেশবাসীদেরকে, মহব্বতের মানুষ যেন আছে সমস্ত বাংলাদেশকে যেন আল্লাহ রসনায়িত করেন এবং দেশের মধ্যে আল্লাহ সুখ শান্তি সমৃদ্ধি দান করেন, সমস্ত পেরেশানির থেকে আমাদেরকে পানা দান করেন, সমস্ত আজাব গজব থেকে যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। মুরব্বেনেকরাম, যেই জমিনের মধ্যে আল্লাহ রসুলের জিকির হয়, যেই জমিনের মধ্যে আহলে বাইতের স্মরণ হয়, যেই জমিনের মধ্যে সাহাবা ইকরামের সম্মান আজমতকে বর্ণনা করা হয়, যেই জমিনের মধ্যে আল্লাহর অনুগ্রহভাজন বরগজিতা পীর ফকির বুজুর্গ হক্কানি রব্বানি আলেম ওলামা যাদের জিকির তস্করা হয় সেই জমিনকে আল্লাহ কুদ্দত থেকে বরকতমণ্ডিত করেন এবং ওই বরকতমণ্ডিত জমিনের মধ্যে আল্লাহর কোনো বান্দা যদি কোন মকসদের জন্য আল্লাহর কাছে ইলতিজা করে আল্লাহ সেই জমিনের বরকতে তার দিলের সমস্ত নেক আরমান পূর্ণ করবেন। আপনারা কষ্ট করে যারা এই মাহফিলে আসেন আল্লাহর রহমতে আপনাদেরকে আল্লাহ তাআলা উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করবেন, সমস্ত বলা মুসিবত থেকে পানা দান করবেন, সকলের কামাই দিতে আল্লাহ লক্ষ কোটি কোটি বার্ধক্য দান করবেন এবং সবাইকে আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘ জীবন দান করেন। মুরব্বেনে কারাম, এই 10 দিন ব্যাপী মাহফিলে আজকে শুভ দিনের সূচনা, আপনারা সকলে দয়া করে প্রতিদিন নিজেদের আত্মীয় স্বজন মহব্বতের মানুষ নিজেদের ছেলেপিলেদেরকে নিয়ে এই মাহফিলে আসবেন। এই মাহফিলের ফয়জত এবং বরকত পৃথিবীর সমস্ত বিশ্ববিখ্যাত যারা বুজুর্গানে দিন আছেন, যারা ইসলামিক স্কলার আছেন, যারা জ্ঞান তাপস আছেন, সেই মহান মনীষীরা আসবেন, আমাদের দেশেরও বিশিষ্ট ওলামা একরাম এখানে অংশগ্রহণ করবেন, তাদের কথা শুনবেন, তাদের জীবন আচারকে ধারণ করবেন এবং আহলে বাইতের জীবনের যে জন্ম যথার্থতা এবং তাদের জীবনের গভীরতা এবং তারা আল্লাহ রসুলের জীবন জন্য আমার নবীজির দিন ধর্ম মজহাবকে পৃথিবীর জমিনে চির জাগ্রত রাখার মানসে নিজের জীবনকে যেই ভবনে কোরবানি করে দিয়েছেন সেই সমস্ত ঘটনাবলী সেই কথাবার্তা আমরা যদি শুনি, আমাদের হৃদয়ে ধারণ করি এবং সেইভাবে যদি আমরা আমাদের জীবনকে চালনা করি,
আল্লাহর দয়ার বরকতে আমরা উভয় জগতের পরিপূর্ণ কামিয়াবি দান করতে পারবো, লাভ করতে পারবো। আল্লাহ আপনি দয়া করে আমাদের সকলের হাজিরি কবুল করো, আমাদের সকলকে আপনি কবুল করো। আল্লাহ আমার মুরব্বী যারা কষ্ট করে এমন সুন্দর নন্দিত এমন অনুষ্ঠানের ইন্তজাম করেছে, আল্লাহ সকলের খেদমতকে কবুল করে আল্লাহ বে এন্তেহা বে হিসাব নিয়ামত দিয়ে মালামাল করুন, দেশের মধ্যে শান্তি সুখ সমৃদ্ধি দান করুন। আল্লাহ আমাদের সকলের দিলের সকল জায়েজ নেক তামান্না পূর্ণ করুন, সকলের দুঃখ কষ্ট পেরেশানি দূর করুন। আল্লাহ দুনিয়ার জমিনে আমি যত দিন থাকি আমাদের জন্য রিজিকের কমি না হয়, আখেরাত আল্লাহ নেকির কমি না হয়। আল্লাহ আমাদের পরিবার পরিজনকে হেফাজত করুন, সমস্ত আজাব থেকে গজব থেকে পানা দান করুন। আসমানি বেলা জমিনি বেলা হাওয়াই বেলা পানির বেলা জলজলাত মুশকিলাত অপমৃত্যু ঝড় তুফান খরা বৃষ্টি মহামারী দুর্ভিক্ষ রোগ ব্যাধি আল্লাহ সমস্ত প্রহর আজাব থেকে আমাদেরকে পানা দান করুন, আমাদের উপর দয়া করুন। এই মাহফিলকে আপনি দয়া করে কবুল করুন, এই মালকে সম্পূর্ণভাবে আপনি সৌন্দর্য মণ্ডিত সার্থক মণ্ডিত সাফল্য মণ্ডিত করুন। এর উসিলায় আমাদের মুরব্বী কেরাম আমাদের দেশবাসী সকলে যেন হেদায়েত রোশনি লাভ করতে পারে এবং সেই আলোকে যেন আমাদের জীবনকে ধারণ করতে পারি, লালন করতে পারি। আল্লাহ আমাদের এই কাজ করে যারা দুনিয়াতে চলে গেছে, আমাদের লতিফ সাহেব, জালাল হুজুর সাহেব, সেকান্দর সাহেব এবং আরও অন্যান্য যারা আমরা মুরব্বী কেরাম, মনসুর সাহেব, মুর্তুজা সাহেব, যারা এই মাহফিলকে মহব্বত করতেন, সাহায্য করতেন, আল্লাহ তারা দুনিয়াতে না আজকা আমাদের সাথে থাকতো, আল্লাহ তাদেরকে আপনি বেহেস্তের আলা মকাম দান করুন। ইন্নাল্লাহ মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়া আফওয়া ওয়া তাকদিরুনা বিহা জামিল হাজার ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিল সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আলা দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আকসাল গায়াত মিন জামিল খায়রাত বিল হায়াত বাদাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদীর ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদে ওয়া আলা আলিহি ওয়াসাবিহি ওয়াউলিয়া উম্মতি আজমাইন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বহকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া